আমি নাকি ভুল করেছি, মিথ্যাচার করেছি। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই, কোন শর্ত মেনে নিয়ে আমি কোথাও যাব না। আগে ওই কথা বলেছিলেন 1/11 পরিষ্কার করে, যখন তাকে তৎকালীন বেআইনি লোকেরা তাকে বলেছিল যে দেশ ছেড়ে চলে যান, তিনি বলেছেন এই দেশ ছাড়া আমার কোথাও যাওয়া যাবে না। তখন কিন্তু অন্যরা দেশ ছেড়ে চলে গিয়েছে, যায়নি। আজকে বলছেন বাইরে যেতে যাওয়ার উপায় নেই। আইনমন্ত্রী কিছুক্ষণ আগে আমার কথার উপর একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন আমি নাকি ভুল করেছি, মিথ্যাচার করেছি। এখানে আমার আইনজীবীরা আছেন, 401 ধারায় পরিষ্কার করে বলে আছে সরকার 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 তার ক্ষমতা আছে শাস্তি মকুব করে দেওয়া, মাফ করে দেওয়া, তার ক্ষমতা আছে সাময়িকভাবে স্থগিত করা, তার ক্ষমতা আছে দণ্ডকে মাফ করে দিয়ে তাকে বিদেশে যাওয়ার কারণে সবকিছু করার ক্ষমতা আছে। অথচ অব্যবহারণ মনে যাচ্ছে, কোথায় এই আইনের ব্যাখ্যা পেয়েছে আমি জানি না। আইনজীবীরা বলতে পারবেন যে একবার যে আদেশ দেবেন তার আগে আর তৃতীয়বার করা যাবে না, তাকে কারাগারে ফেরত যেতে হবে। এটা থেকে এই ধরনের কথাবার্তা বড় মানেই হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশের তিনি বেগম খালেদা জিয়াকে আপনারা হত্যা করতে চান, হত্যা করতে চান তাকে আপনারা, সেই জন্যই আজকে এই ধরনের কাজ করছে। বন্ধুগণ আমাদের কথা খুব পরিষ্কার, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে এক হয়েছে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এক হয়ে আমরা বলেছি আর না, এনাফ ইজ এনাফ, এখন দয়া করে পদত্যাগ করো, অনেক ক্ষতি করেছে বাংলাদেশে, সংসদকে বিলুপ্ত করো, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো, তত্ত্বাবধায়ক সরকার। এই নিয়ে অনেক কথা হয়েছে, আর বাড়াতে চাই না, বলে যে তত্ত্বাবধায়ক সরকার করা যাবে না, ওটা নাকি আপনার ডেট ডেট কেস কবরে চলে গেছে, তোমাদের বেলা সেটা কবরে ছিল না, তোমরা যখন চেয়েছিলে। আর এখনো তো ওই ত্রয়োদশ সংসদে বিদ্যমান, পঞ্চদশ সংসদে বেআইনি, আইনজীবীরাই বলেছেন আমার কথা হয়, একটা ভ্রান্ত একটা ভুল ব্যাখ্যার উপর দিয়ে তারা সংশোধন পরিবর্তন করেছে, তাও জনগণের সঙ্গে প্রতারণা করে। দেশের সমগ্র রাজনৈতিক দলগুলো আইনজীবীরা সবাই যখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকার কথার ব্যবস্থা রাখতে বলেছে, তখন তারা একা এক ব্যক্তি হাসিনা সেটাকে পরিবর্তন করেছে। উদ্দেশ্য একটাই যে আমি যেমন করে হোক আমাকে জোর করে হোক ক্ষমতায় থাকতে হবে। আমরা প্রথমেই বলেছি যে এটা একটা প্রজাতন্ত্র, এই দেশের মানুষ তার প্রতিনিধি তারা নির্বাচিত করবে, সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবে, সেই নির্বাচনকে অবশ্যই হতে হবে অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ ও সুষ্ঠু, এর বাইরে কোনো নির্বাচন হবে না।